ভিডিও করে করে দুটো বছর পেরিয়ে গেল, এখনও সফলতা পেলাম না বন্ধুরা। ভাবছি এবার ইউটিউব ছেড়ে দেবো, আর পারছি না, এইভাবে কতদিন চালাবো আর? এত কষ্ট করে যে আমি ভিডিওগুলো করছি, একটা ভিডিও আমার ভাইরাল হচ্ছে না, কেউ আমাকে সাপোর্ট করছে না বন্ধুরা। তো প্লিজ, এটাই আমার লাস্ট ভিডিও হবে যদি না তোমরা আমাকে সাপোর্ট করে থাকো। সাপোর্ট করতে তোমাদের টাকা পয়সা কিছু লাগে না ভাই, শুধু একটু সাবস্ক্রাইব করো, সেটা বিনামূল্যে হয়ে যায়। তো দয়া করে আমাকে একটু সাপোর্ট করো, ফ্রিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি অবশ্যই তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেব, এটা আমি প্রতিজ্ঞা করছি। তো প্লিজ 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 বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন সফলতা পাই এই কামনা করো। এই যে দেখছো বরবটি লাগিয়েছি, এই বরবটি জমিটা আমি আজকে মাচা করব। তো চাষ করতে যে কী কষ্ট, সেটা শহরের মানুষরা ঠিকঠাক বোঝে না, শুধুমাত্র গ্রামের মানুষ যারা আছে তারাই বোঝে যে চাষ করতে কী কষ্ট। তো আমি আজকে যে মাচাটা ছাইবো সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত, আর একটু সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ 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 একটু সাপোর্ট করো। তো মাচা করতে যেগুলো আমার লাগে সেগুলো আমি ব্যাগে করে নিয়ে এসেছি, ব্যাগে এনেছি সুদলি, এই সুদলি দিয়ে আমি ছাইবো আজকে এই মাচাটা। কীভাবে ছাইবো সেটা তোমাদেরকে দেখাবো আমি। আর জলের বোতল, মাঠে অনেকক্ষণ থাকবো তো সেই জন্য জল নিয়ে চলে এসেছি, মাঠের মাঝে কোথায় জল পাবো। আর এনেছি ছাতা, ছাতা এই জন্যই এনেছি কারণ এখন বর্ষাকাল, শুধুই বৃষ্টি চলে এসছে, সারাদিন যদি থাকি কত ভিজবো। তো চলো এবার মাচাটা ছাওয়া যাক। মাঠে এসেছি 9টার সময়, এখন বাজে 10:10, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল আমি মাঠে এসেছি। তো আমার কাজ অর্ধেকটা সেরে ফেলেছি, এখন আমাকে জল তৃষ্ণা পেয়েছে, একটু জল খেয়ে নেব তারপরে কথা হচ্ছে। প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছিল, গলাটা শুকিয়ে যাচ্ছিল জল তৃষ্ণায়, প্রাণটা ফিরে পেলাম আবার। যাই হোক, রোদটা আজকে নেই তাই বেঁচে গেছি। এই 1 ঘন্টা 10 মিনিট আমি কী কাজ করলাম তোমাদেরকে আমি দেখাবো, আর কীভাবে করলাম, কৌশলটা কী সেটা আমি দেখাবো তোমাদেরকে। মেঘটা কালো হয়ে এসেছে, মনে হচ্ছে এখনই জল চলে আসবে, আসুক ক্ষতি কী, আমার কাছে তো ছাতা আছে, কোনো প্রবলেম নেই। যেটা দেখাবার তোমাদেরকে বলেছিলাম যে কৌশলটা কী, এই যে দেখছো সুতা, যেটাকে আমরা সুদলি বলি, পাতলা সুদলি, এই যে দেখো কাঁচির মতো প্যাঁচ মারা আছে, এই একটা প্যাঁচ দিয়ে এইভাবে টেনে নামিয়ে আবার নিচে একটা প্যাঁচ আছে দেখো, যাতে এগুলো ঢিলে না হয়ে যায় পরবর্তীকালে, তাহলে টাইট থাকলো সুতোর সঙ্গে, মানে এই ফিতাটার সঙ্গে টাইট থাকবে, আর এখানে এটার সঙ্গে তারের সঙ্গে টাইট থাকবে, তাহলে এটা নড়াচড়া সহজে করবে না হাওয়া বাতাস দিলে। আর দেখো এই যে প্রত্যেকটা গাছে সোজা সোজা প্রত্যেকটা এভাবে সুতা দিয়ে লাগানো আছে। তো এইভাবে আমরা চাষ করি, আর এই 1 ঘন্টাতে আমি কাজ করেছি, এই একটা সার, এই একটা সার দুটা, একটা তিনটা, একটা চারটা, আর একটা পাঁচটা, পাঁচটার ওইখানে একটা আধটা আছে, মানে যেটা হাফ 5:30টা এখনও বাকি আছে 5টা, তাহলে আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর এদিকের মেঘটা দেখো খুব সুন্দর লাগছে, পিছনটা দেখো ব্লু আর সাদা। তো চলো আমি কাজ করি। এই যে আর মাত্র 2 লাইন আছে, যত কাজ শেষ হয়ে এসছে না তত মনটা আনচান করছে, কখন হবে কখন হবে, পুরাটাই প্রায় হয়ে এসছে, 2 লাইন মাত্র বাকি রয়েছে। তো চলো আর 2 লাইন আসে মাত্র শেষ করে নিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, কিছুক্ষণ আগে পর্যন্ত মাচাটা পুরোটাই বিলটা ফাঁকা ছিল, এখন দেখো কীভাবে আমি সুদলি দিয়ে ভরে দিয়েছি, এটাকেই বলে হাতের কলাকারি ভাই, হাতের কলাকারি, মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এটা করে ফেলেছি, মানে কাজ একটা কমপ্লিট হওয়ার পরে যে আনন্দটা মানে ফিল করতে পারি না, সেই আনন্দটা সত্যি অসাধারণ আনন্দ, মানে যে কোনো কাজই করো না কেন কমপ্লিট করার পরে দেখবে একটা আলাদাই আনন্দ অনুভূতি হয়। তো
আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই পুরো কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, তোমরা যদি না সাথে থাকতে আমি হয়তো পুরো কাজটা করতে পারতাম না, হয়তো মাঝখান থেকে চলে যেতাম। আমি জানি তোমরা আমার সাথে ফিজিক্যালি ছিলে না, কিন্তু ওই যে ভিডিওর ওই পাশে তোমরা আমাকে আমার সঙ্গে কথা বলছিলে, কথা বলতে বলতে কাজটা হয়ে গেছে আমার। তো ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমার মা আমার জন্য প্রচণ্ড চিন্তা করে। যে মা বলে যে আমরা মরে গেলে আমার ছেলেটা কী করে কমে কীভাবে খাবে, তো আমি মাকে বলতে চাই, মা দেখো আমি পেরেছি করতে, চিন্তা করো না মা, আই লাভ ইউ। এটা প্রত্যেক মায়েরই চিন্তা যে তাদের ছেলেমেয়েরা কীভাবে কাজ করে খাবে। তো প্রত্যেকেই তোমরা তোমার মাকে কতটা ভালোবাসো কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, প্লিজ একটু তোমরা আমাকে সাপোর্ট করো, সাপোর্ট না করলে আমি এগোতে পারছি না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ লাভ।